আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সৈয়দা কানিজ ফাতেমা। আমি যথারীতি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাস করাবো। ইতিমধ্যেই আমরা তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়ে দিয়েছি, পাশাপাশি তোমাদেরকে সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। আজকে আমরা করাবো হচ্ছে অধ্যায় 9 পৃষ্ঠা নাম্বার 120। দেখো আমরা বইটা খুলি, অধ্যায় 9 120 পৃষ্ঠা। অধ্যায় 9 তোমাদেরকে আগেও আমি কিছু অঙ্ক করিয়েছি, তোমাদেরকে দশমিকের যোগ বিয়োগ এগুলো আগিয়ে দেখিয়েছি। এখন আবার দেখো এখানে 120 পৃষ্ঠায় কিছু যোগ বিয়োগ আছে। 4 নাম্বার দেখো, উপরে নিচে হিসাব করো, এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে যোগ, 6 থেকে 10 পর্যন্ত আছে কয়েকটি বিয়োগ। তাহলে চলো আমরা একটু বোরে দেখি অঙ্কগুলো। 4 নাম্বার হিসাব করো, দেখো 1 নাম্বারে আছে 3.57 যোগ 1.24। কি করতে হবে আমাদেরকে? যোগ করতে হবে। দেখো যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা যদি এটা যোগ করি, টান দিব, দেখো 7 আর 4 যোগ করলে কত হয়? 11। 11-র কত বসবে? 1। হাতে কত আছে? 1। 5 আর হাতের 1 মিলে হচ্ছে 6, নিচে আছে 2, তাহলে 6 আর 2 8। দশমিকের নিচে নিচে দশমিক, 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে সুতরাং যোগফল হচ্ছে 4.81। এবার দেখো আরেকটা যোগ, 4 নম্বরে 0.82 যোগ 2.39। এটা কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। দেখো এটা যদি যোগ করি, তাহলে 9 আর 2 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে থাকছে 1, 8 আর হাতের 1 যোগ করলে হচ্ছে 9, আর 3 যোগ করলে হচ্ছে 12। তাহলে 12-র আমরা কত বসাবো? 2, হাতে থাকছে 1। দশমিকের নিচে নিচে দশমিক, আর যেহেতু এখানে কোনো সংখ্যা নেই 0, তাহলে ওই যে হাতের 1টা আছে এটা এখানে বসলে 2 আর 1 মিলে হচ্ছে 3। তাহলে সুতরাং যোগফল কত হলো? 3.21, অর্থাৎ 3.21। তারপর দেখো 7 নাম্বার বিয়োগ অঙ্ক, 8.65 এটা থেকে বিয়োগ করতে হবে 0.70। এখানে 0টা ছিল না, আমাকে যখন 0.7 লেখা তখন এটা হচ্ছে বিয়োগ করার সুবিধার্থে আমি এখানে একটা 0 দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো আমি যদি 5 থেকে 0 বাদ দিই তাহলে কত থাকে? 5 থাকে। আচ্ছা তারপরে 6 থেকে 7 বিয়োগ দিতে হবে, তাহলে 6 থেকে কি 7 বিয়োগ দেওয়া যায়? যায় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? যদি উপরে ছোট সংখ্যা থাকে সামনে একটা 1 ধরে নিতে হবে, তাহলে এটা হচ্ছে 16। 16 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে কত থাকবে? 9। আচ্ছা এই যে 1 ধরেছিলাম সেটা কি করতে হবে আমাকে? এখানে নিচেরটার সাথে যোগ করে দিতে হবে। যেহেতু এখানে 0 আছে তাহলে এই 1টা আমি এখানে বসাই দিলে আমি 8 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকছে? 7। সুতরাং বিয়োগফল 7.95। আরেকটা বিয়োগ অঙ্ক দেখো, 10 নাম্বার, 1.467 বিয়োগ 0.397। আচ্ছা যদি আমি এখন এটা বিয়োগ করি তাহলে দেখো 7 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 0। আর 6 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে যেহেতু আমাকে উপরে যেহেতু ছোট সংখ্যা এটা থেকে 9 বাদ দিতে হলে আমাকে তার সামনে একটা 1 ধরে নিতে হবে, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত থাকে? 7। এই যে 1 ধরেছিলাম এটা এখানে নিচের ঘরের সঙ্গে সংখ্যাটার সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে 3 আর এই 1 মিলে হচ্ছে 4। 4 থেকে 4 বাদ দিলে হবে 0। দশমিকের নিচে নিচে দশমিক, আর 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1 হয়। সুতরাং বিয়োগফল 1.070। আচ্ছা তাহলে আমরা দেখো আবার বইতে দেখি,
যে চার নম্বরে ছিল উপরে নিচে হিসাব করো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা যোগ অঙ্ক ছিল এখানে তোমাদেরকে আমি এক নম্বর আর চার নম্বরটা দেখিয়ে দিয়েছি তোমরা দুই তিন পাঁচ নম্বর এইচ ডাব্লিউ করবে আর ছয় থেকে দশ পর্যন্ত আছে বিয়োগ অঙ্ক এখানে আমি তোমাদেরকে সাত নম্বরটা দশ নম্বরটা দেখিয়ে দিয়েছি তোমরা ছয় আট নয় এই তিনটা এইচ ডাব্লিউ করবে আচ্ছা এই গেল হচ্ছে চার নম্বর এখন দেখো পাঁচ নম্বর কী দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো কি বলেছে ভগ্নাংশগুলোকে দশমিকে এই যে দেখো এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশের অঙ্কগুলোকে কী করতে হবে দশমিকে প্রকাশ করতে হবে আর দশমিক সংখ্যাগুলোকে এই যে দশমিকের সংখ্যা আছে তিনটা এই সংখ্যাগুলোকে কী করতে হবে ভগ্নাংশে প্রকাশ করতে হবে আর বলেছে সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আচ্ছা তাহলে যদি সম্ভব হয় তাহলে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার মানে হচ্ছে ছোট করে দেখিয়ে দেওয়ার জন্য তাহলে চলো আমরা একটু বোর্ডে চলে যাই আবার দেখো এক নম্বর আছে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ আমাকে কী করতে হবে দশমিকে প্রকাশ করতে হবে এক নম্বরে ভগ্নাংশ আছে ২৫ ভাগের তিন আচ্ছা যখনই আমি ভগ্নাংশকে দশমিক দশমিকে প্রকাশ করব দশমিক সংখ্যায় তখন আমাকে কী করতে হবে দেখতে হবে যে ভগ্নাংশে নিচে যে সংখ্যাটা আছে তাকে দশমিকে প্রকাশ করার জন্য একশো রূপ নেওয়াতে হবে আচ্ছা এখানে আছে ২৫ তাহলে আমি যদি ২৫কে একশো বানাই তাহলে আমাকে কত গুণন করতে হচ্ছে কত ২৫ একশো চার ২৫ একশো আচ্ছা তাহলে দেখো সমান সমান আমাকে যেহেতু চার গুণন করতে হবে তাহলে নিচেরটার সঙ্গে যখন চার গুণন করব আমাকে উপরে লবের সঙ্গে আমাকে চার গুণন করতে হবে তাহলে ২৫ ভাগের তিন এখানে হরের সঙ্গে ২৫ গুণন চার লবের সঙ্গে তিন গুণন চার দিতে হচ্ছে তাহলে সমান সমান তিন গুণন চার তিন চারা ১২ আর ২৫ গুণন চার চার ২৫ একশো এখন দেখো আমি ইচ্ছা করলেই এখান থেকে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারতাম যে এক দশমিকের জন্য একটা এক হয় অর্থাৎ একের জন্য দশমিক তারপরে দুইটা ঘর দুইটা ঘরের জন্য আমাকে এই যে উপরে ১২ পূর্ণাঙ্গ সংখ্যা এটা আমি লিখে দিলে হয়ে যায় তবে এটা আমি দেখিয়েও দিয়েছি কিভাবে এটা করা যায় দেখো এই একশো ভাগের ১২ মানে হচ্ছে একশো দিয়ে ১২কে ভাগ করা এই যে দেখো একশো ভাগ ১২ এই শূন্যটা হবে না এখন দেখো আমি যদি একশো দিয়ে ১২কে ভাগ করি তাহলে এখানে তিনটা সংখ্যা এখানে দুইটা সংখ্যা তাহলে একশো দিয়ে কি ১২কে ভাগ করা যাচ্ছে যাচ্ছে না এই জন্য আমাকে এই উত্তরের ঘরে দশমিক দিয়ে এখানে আমাকে একটা শূন্য নিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে এই দশমিক দিয়ে যখন শূন্য নিয়েছি তখন কত হয়ে গেছে একশো ২০ তাহলে একশো দিয়ে আমি যদি একশো ২০কে ভাগ করি তাহলে একশো একে একশো এই একশো ২০ থেকে একশোকে বাদ দিলে থাকছে আরও ২০ যেহেতু এখানে দশমিক আছে আমার যতক্ষণ না মিলবে আমি ইচ্ছা করলেই শূন্য নিতে পারছি এই দশমিকের জন্য আমি একটা শূন্য নিয়ে নিলাম তাহলে একশো দিয়ে এক শূন্য নিলে কত হচ্ছে এখানে ২০০ একশো যদি আমি দুইবার গুণন করি একশো দুকোণে ২০০ হয়ে যাচ্ছে তাহলে ২০০ থেকে ২০০ বাদ দিলে শূন্য তাহলে আমি একশো দিয়ে ১২কে যখন ভাগ করছি কত পেলাম দশমিক ১২ দেখো এখানে লিখে দিয়েছি সমান সমান শূন্য দশমিক ১২ অর্থাৎ শুধু দশমিক লিখা যাচ্ছে যাবে না দশমিকের আগে অবশ্যই একটা ঘর বানাতে হবে শূন্য দিয়ে যেন শূন্য দিয়ে একটা ঘর তৈরি করে দিলাম তাহলে সমান সমান শূন্য দশমিক ১২ উত্তর শূন্য দশমিক ১২ তাহলে ২৫ ভাগের ৩ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করতে হলে আমি কত পেয়েছি শূন্য দশমিক ১২ আরেকটা অঙ্ক দেখো পাঁচ নম্বরে আছে শূন্য দশমিক ২৫ অর্থাৎ আমাকে বলা হয়েছিল যে ভগ্নাংশ হলে দশমিকে আর দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করার জন্য এখন শূন্য দশমিক ২৫ এটাকে আমি যখন ভগ্নাংশে আনবো দেখো সমান সমান কি বলেছিলাম যে দশমিককে ভগ্নাংশে আনতে হলে দশমিকের পরিবর্তে কি হয় ভগ্নাংশের ভিতরে নিচে হরে দশমিকের জন্য একটা এক তারপরে সংখ্যা হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যাটা লিখে দিব এখানে তাহলে কত আছে ২৫ এই ২৫টা আমি উপরে লিখে দিয়েছি আর এই যে দশমিকের জন্য হরে একটা এক দিয়েছি দশমিকের জন্য একটা এক তারপরে দুইটা ঘরের জন্য দুইটা শূন্য তাহলে দশমিকের জন্য এক দুইটা ঘরের জন্য দুইটা শূন্য আর উপরে পূর্ণাঙ্গ সংখ্যাটা কত হচ্ছে ২৫ একশো ভাগের ২৫ আমাদেরকে বলেছিল যে ভগ্নাংশকে কি করার জন্য লঘিষ্ঠ রূপে প্রকাশ করার জন্য যদি সেটা লঘিষ্ঠ রূপে যায় এখন দেখো আমরা জানি যে
25 কতবার গেলে 100 হয় 4 বার অর্থাৎ 4 25 এ 100 তাহলে দেখো আমি এই 25 দিয়ে 100 কে ভাগ করলে 25 এ 1 25 আর 4 25 এ 100 হ্যাঁ তাহলে সমান সমান কত হলো 4 ভাগে 1 এই যে দেখো 4 ভাগে 1 তাহলে 0.25 এর ভগ্নাংশ কত হয় 4 ভাগে 1 উত্তর 4 ভাগে 1 তাহলে শিক্ষার্থীরা আমরা আবার একটু বইটা দেখি আজকে তাহলে আমরা কি কি শিখলাম হিসাব শিখলাম যোগ বিয়োগ আর হচ্ছে কিভাবে ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করা যায় এবং দশমিককে কিভাবে আবার দশমিক সংখ্যাকে কিভাবে আবার ভগ্নাংশে প্রকাশ করা যায় এটা শিখলাম পাশাপাশি কিভাবে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ করা যায় সেটা আমরা শিখলাম তাহলে আজকে এই পর্যন্তই আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে কয়েকটা এসডব্লিউ দিয়েছি অর্থাৎ 4 নম্বরে হিসাবে কয়েকটা এসডব্লিউ দিয়েছি এখানেও দেখো 5 নম্বরে আমি ভগ্নাংশ থেকে একটা করিয়ে দিয়েছি 1 নম্বর আর দশমিক থেকেও একটা করিয়ে দিয়েছি 5 নম্বর আর বাকি 4টা তোমরা এসডব্লিউ করবে তাহলে আজকে এ পর্যন্তই অল্প একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি 4 নম্বর আর 5 নম্বর আর পরবর্তী দিনে আমরা আবার সামনে এগিয়ে যাব এই অল্প অল্প পড়াগুলি কিন্তু আমরা শেষ করে ফেলব অর্থাৎ এসডব্লিউ গুলো আমরা মনোযোগ দিয়ে ভাষায় করে ফেলব আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম